ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়েছে, বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল নেই। তো শুধু হাসতে থাকো, হাসতে থাকো আর মজা নাও। ওই মারা যে ব্যাট এনেছি, আরে ব্যাট আমি মারা এনেছি। আগে মারা দিয়ে গেলাম, বললো আমার জন্য একটুখানি ঘুগনি এনে দাও। ঘুগনি? ঘুগনি কোথা থেকে এনে দিলে? বন্ধুরা আবার চলে এসেছি তোমাদেরকে বিরক্ত করতে, আর প্রত্যেক দিন প্রত্যেক ভাবে বিরক্ত তোমাদের করি। আর আমার মতো ছ্যাবলা তোমরা দুনিয়ার দুটো পাওনি, তাই না? ছ্যাবলা আমি করতে করতে ছ্যাবলামে চরম সীমানায় পৌঁছে গেছি। ঘরের পেচ্ছাপ করে দিচ্ছি, কি হচ্ছে মির্গিয়াটা হয়ে যাচ্ছে, দাঁত মুখ খুঁচাচ্ছি। তো আজকেও হবে একটা দুর্দান্ত হেভি হাসির প্র্যাঙ্ক, তোমরা দেখো ভিডিওটা, মজা লাগবে। আর ভিডিওটাকে প্রচুর লাইক করো, প্রচুর লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আজকে কি হবে? লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ হবে, পম্পার ফর্ম আমি ফিল আপ করে দিই, আর বৌদির বেলায় আমি ফিল আপ করে দেবো, সেইটার কিরম রিয়াকশনটা হয় দেখি। হ্যাঁ চলো বন্ধুরা দেখো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ওকে? তো দেখো হ্যাঁ কিরম রিয়াকশনটা হয় শুধু দেখো, হ্যাঁ আর দেখতে দেখতে মজা নাও, আর লাইক করো ভিডিওটা তার আগে থেকে। লাভ ইউ অল। আমি সেট করে দিয়ে পালিয়ে যাচ্ছি, হ্যাঁ ঢুকবো যখন একদম বোমবাস্টিং ভাবে ঢুকবো। ফিউ মোমেন্টস লেটার। মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে দাঁড় করো? ফিউ মোমেন্টস লেটার। পাক পাক। আরে খাওয়া দাওয়া কি চলে? পেন দাও, পেন দাও, পেন দাও, পেন দাও। কি হলো? পাক। নানান ধরনের ফালতু ঝামেলার মধ্যে আমি জড়িয়ে পড়ি, বিয়ে বিরক্ত লাগছে আমার। পেন দাও, পেন দাও, পেন দাও। পাক। পেন আলতো ওখানে রয়েছে, ড্রেসিং টেবিলের কাছে আছে, দেখো। পাক। কি করো খালি বসে থাকলে? আমি আবার কি করলাম? মাটির প্রয়োজন আছে, মাট মাট। ও বুঝবে না তুমি, খালি মানে মানুষের উপকার করতে যাবো আর এইসব হবে। আগুন জ্বালাস না, আমি তোর দাদা হিসেবে বলছি। কি নিয়ে পড়েছো এখন তুমি? ওই যে বৌদিকে। আরে ওই তোমাদের লক্ষ্মী ভান্ডার। আমাদের তো হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার। পাক। তোমার পাক এতে বলেছে কি? আরে বলেছে একজন করে দিচ্ছি তার ফিল আপটা। কোনো কাস্টমার নাকি? পাক। না না, আরে আমি তখন বাড়ি গেছিলাম না কালকে, যেতে আর বৌদি বলছে যেটা করে দাও। আমি একটা কাজে গেছিলাম, যেতে বলছে যেটা করে দাও, আমি ঠিক আছে করে দেবে। মানে আমি আমার ফর্মটা আবার ওখান থেকে 5 টাকা দিয়ে কিনে আর আমি ভাবি করি। কখন বলেছে তোমাকে? কালকে যখন সন্ধ্যাবেলায় বাড়ি দিয়ে গেছিলাম ওদের। কাল সন্ধ্যাবেলা তুমি কোথায় ছিলে? কাল সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার সময় ওখানে একটুখানি ঘুরে এসেছিলাম। কালকে সন্ধ্যাবেলা আমি যখন বললাম যে ওই প্যান্টটা বাবুর প্যান্টটা ছোট হয়েছে পাল্টাতে হবে, তখন তো গেলে না। কাজের এত কাজের ফিরিস্তি দেখালে, ওখানে বসে আড্ডা দিচ্ছি। কাজই করছিলাম, প্রত্যেকটা বাড়ি ফেরার। ওদের বাড়ি আজকাল অফিস হচ্ছে নাকি? বাড়ি ফেরার সময় দেখি দাঁড়িয়ে আছে, আমি ডাকছে, আমি যাই বলে গিয়েলাম। পাক। চাকে দেখে আর ওই বললো যে আমার দ্বারা করে দেবে। হ্যাঁ করে দেবো। কি করে দেবে? ওই লক্ষ্মী ভান্ডারের ফর্মটা ফিল আপ। কেন তুমি কেন করে দেবে? বাবা গিয়ে জেরক্স করে এনেছে, তো আমি মিলে ফিল আপ করেছি, কোটা জমা দিয়ে এসছি আমরা দুজন মিলে। কি ওরকম বলতে হয়? আমাদেরটা যখন হয় তোমাকে কতবার করে বললাম? লজ্জা লাগা দরকার যে একটু ফিল আপ করে দাও, একটু ফিল আপ করে দাও, সময় করে বুঝতে পারছিলাম না প্রথমে। বলছি মৃত বাবা হলে কি লেট লিখবে? জানি না। এটা ফর্ম ফিল আপ করছি দরদ একেবারে সব ব্যাপার, নিজে বাড়ির লোকের মতো দরদ গুলো হয় না। তোমরা তো পারো করতে, মহিলাটা পারে না। আমি যখন বলেছিলাম যে দেখো ফিল আপ করে দেবে একটুখানি, বাবুর পরীক্ষা চলছিল, আমি বললাম যে সময় পাচ্ছি না একটু করবে, তুমি কি বললে? কেন তোমরা অশিক্ষিত, এগুলো পারো না? উনি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ এটা নিয়ে আয় মার। তোমাকে কেন বলেছে ফর্ম ফিল আপ করতে, তুমিও নাস্তা নাস্তা ফর্মটা নিয়ে চলে এলে। আমার ভালো লাগছিল না আনতে। আরে জোর বলে
ভালো লাগছে না, উনি শিক্ষিত, উনি ওটা পারে, ওনার হাজবেন্ড আছে, তোমাকে কেন দিয়েছে ওগুলো? দেবে কেন? তুমি বাড়ির কোন লোকের কোন কাজটা করো? তুমি তো তোমার তুমি নিজের জগতেই থাকো। আগেবারে যে গেলাম বললো আমার জন্য একটুখানি ঘুগনি এনে দাও, আমি দিয়ে দিলাম। এনে খাইছে ঘুগনি? ঘুগনি কোথা থেকে এনে দিলে? ওই তাপি দোকান থেকে। বললো যে আমি খাবো। তুমি যে কি আরম্ভ করেছো বলো তো। মানে যা যখন মনে হচ্ছে যেটা খুশি সেটাই করে নিচ্ছ নাকি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নাকি? এইবারটার মতো ফিল আপ করে দিয়ে দিই, আর কিছু যাবো না বলে আর কিছু করবো না। আমার জন্য আর গুন্ডামি করিস না, বন্ধ করে দে। এবার মতো কেন করবে? করেই যাও না, আর কি করতে হবে জেনে এসো যাও। আমি রাত্রিবেলা গিয়ে দিয়ে আসতে হবে, ছেড়ে দাও, মাথা খালি হোনা। এখন আমি জব করে ফিল আপ করে দিয়ে আসি রাত্রিবেলা। রাত দশটা সাড়ে বেজে গেছে। খুব না খুব ঠেলাঠালি হচ্ছে শুনলাম। রোদে রোদে লাইন পড়ছে। হ্যাঁ ঠিক বলেছো গো, মানে অনেক কষ্ট হচ্ছে সবার, আমি বুঝতে পেরেছি। লাইন ফাইন দাঁড়াতে হবে না, আমি জমা করে দিয়ে দায়িত্ব যখন দায়িত্ব যখন নিয়েছি পুরোটা করে দিই। পাদ করে দিই, কালকে সকালে চলে যাবো, মানে আর এ করতে লাভ নেই। ভোটার কার্ডটা জেরক্স করে রাখতে বলি, নামটা ভুলে যেহেতু নম্বরটা কালকে সকালে চলে যাবো। রোদে করে চলে আসো, বেকার। প্রত্যেক দিন খালি ঝামেলা, ওই মালা ব্যাট এনেছে। আমি কেন খাচ্ছি? মাংস তো খাই না বাড়িতে, তাহলে তোমার অত চিন্তা কিসের? যখন ভাবি যে তোমার হাতের মাংস ভুলে গেছে
আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আজকে রাতে খাওয়া বন্ধ, আজকে রাতে খাওয়া বন্ধ, ওদের বাড়ি গিয়ে খেয়ে আসো, ওদের বাড়ি গিয়ে যাব না, ওদের বাড়ি গিয়ে খেয়ে ফেরত আসছি, ফেরত আসছি, ফেলে রাখো, ফেলে রাখো, 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 রাখবে নাকি না, তুমি হাউস টাইমে রাখবে নাকি না, রাখো, এখানে রাখো, দেখুন খুব গালাগাল দিলে আমি চলে যাবো। লাগে না বলো হাতে যেখানে সেখানে মাত্র গাঁটের লাই লেগে ঝাল তুলে নিচ্ছে। আমি কালকে দিয়ে আসছি, দিয়ে দিচ্ছি, তুই যে তুই গুঁড়ো করলেও আমি ছাড়বো না, আমি আমি দেবো না বলেছি, আমি 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 দেবো না, আমি যাবো না কালকে, ঠিক আছে আমি ফেলে দেবো, শুনে আমি ছিঁড়ে ফেলে দেবো কালকে সকালবেলায়, কাল সকালবেলায় তোমার বাইরেটা যাই হোক ভেতরটাকে সবুজ করছে, ভিডিও করছিলাম সত্যি কথা বলছি, এই দেখো আমি রাখছি, ওটা তুমি করবে, পরের ভিডিও দেখা যাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, লাভ ইউ অল।